স্যার আজকে নতুন কি ব্যবসা করে বলতে চলেছেন? নতুন ব্যবসা বলতে, আজকে লকডাউনের পর থেকে মানুষ তো বিভিন্ন দিক থেকে হয়রানি হচ্ছে। সেই জায়গা থেকে মানুষ তার দিশা দেখার জন্য যে কোনো অল্প পুঁজিতে ব্যবসা করতে চাইলে আমরা তাকে সেই মাধ্যমটা দেখিয়ে দিতে পারি। সেই জায়গা থেকে যেমন আপনারা কটন ক্যান্টিন ব্যবসা কে করতে পারেন, পপকর্ন তৈরির ব্যবসা করতে পারেন, ডিমান্ডিং সব ব্যবসা যেগুলো অল্প পুঁজিতে ডিমান্ড আছে মার্কেটে। তো কিরকম কি এসব ছোট ব্যবসা কিরকম কি ইনকাম হতে পারে মোটামুটি? দেখুন, এগুলো ইনভেস্ট খুব কম। মেশিনের প্রাইস দেখতে গেলে আপনার 15,000, 12,000, 13,000, 15,000 আপ খুব বেশি ভালো নিতে চাইলে, ম্যানুয়াল নিতে চাইলে 3-4 হাজারের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, বা 3-4 হাজারের মধ্যে ব্যবসা শুরু করতে হবে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো যে ব্যবসাগুলো বলতে চলেছিলেন, মেয়েরা কি পারবে এমন ব্যবসা? অবশ্যই, বাড়ির মেয়ে এমন কি কেউ যদি পার্ট টাইম করতে চায় সেটাও করতে পারে। আচ্ছা, তো বয়স্ক পুরুষরাও আরামসে করতে পারে? আরামসে করতে পারে, বিশেষ করে যারা, এটা কোনো হার্ড পরিশ্রম নেই। আচ্ছা, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এটা হচ্ছে মার্কেটে সবসময় অ্যাভেলেবেল থাকে, যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে চায়। আচ্ছা, পপকর্ন জিনিসটা আপনি বলুন, মার্কেটে সবাই খেতে চায়, যে কোনো মেলা বলুন, গ্রাম বলুন, শহর বলুন, সব এলাকায় এটা প্রচলিত। আচ্ছা, তো বাজারে তো অনেক কোম্পানি আছে, সেই সব কোম্পানির কাছে না গিয়ে আপনাদের কাছে কেন আসবে? এবার সেটাই যদি বলে, এখানে আসার একটাই কারণ, আমরা যেটা বলবো বাস্তবের উপরে নির্ভর করে। আচ্ছা, যেটা মানুষের মধ্যে বিশ্বাসযোগ্য। আচ্ছা, বা মানুষ সঠিক দিশা দেখতে পারবে। আচ্ছা, যেটা বাস্তব হবে সেটাই আপনাকে বলে দেবো। অবশ্যই, মানুষ যেন সঠিক একটা দিশা পায়। অবশ্যই, ওকে, ঠিক আছে। এই জন্য আমাদের মানে আপনাদের জন্য এই ভিডিওটা বানানো। ওকে ওকে, ঠিক আছে। তো আমাদের কি কি ব্যবসা অপরচুনিটি আছে সেটা যদি দেখাতে তার ভালো হতো। অবশ্যই, চলুন। ওকে, হ্যাঁ, দেখুন, আমরা এসে গেছি আমাদের গোডাউনে। দেখুন, আমি যে মেশিনগুলো বলেছি সেই মেশিনগুলো কী কী মেশিন আছে, যেমন এটা আপনার যেটা বলেছিলাম কটন ক্যান্ডি, কটন ক্যান্ডি মেশিন, এটা ইলেকট্রিক অটোমেটিক সিস্টেম। আচ্ছা, কিরকম কি প্রফিটেবল ব্যবসা এটা? এটা আপনার কস্টিং পড়বে 3-4 টাকা। আচ্ছা, আপনি এটা সেল করতে পারবেন 10-15 টাকা। অবশ্যই। হাতে ঘুরিয়ে এটা তৈরি হবে, তবে এর প্রোডাকশন একটু তফাত হবে, যেহেতু এটা অটোমেটিক বেশি প্রোডাকশন হবে। কম বাজেটে যদি শুরু করতে চান তাহলে এটা নিয়ে শুরু করতে পারেন। এতে ওই 2-3 টাকা আপনার, সেটা আপনি মার্কেটে বিক্রি করতে পারেন 10-15 টাকায় একই দামে, কোনো অসুবিধা নেই। মেশিনের নাম কি আছে? এটা মেশিনের দাম আছে, এটা হচ্ছে 4,000 টাকা। 4,000 টাকা দাম আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি তো প্রথমেই আপনাকে বলেছি, যদি আর্থিক অবস্থা খারাপ থাকে তো সেই সঠিক দিশা দেখার জন্য এই অল্প পুঁজিতে এই ব্যবসাটা শুরু করতে পারে, যে কেউ চাইলে। এটা র মেটেরিয়াল লাগে, এক স্পিরিট, আর দুই হচ্ছে চিনি। চিনি যেটা নেবেন সেটা মোটা দানা চিনি নেবেন, মোটা দানা চিনি দিয়ে এটা বেস্ট তৈরি হবে। আচ্ছা, আর হিট করার জন্য স্পিরিট লাগে না? স্পিরিট লাগে। ওকে, ঠিক আছে। নেক্সট কি আছে? নেক্সট আছে আপনার এটা মশলা মেশিন। মশলা মেশিন, আচ্ছা, ঠিক আছে। এটা ব্লোয়ার টাইপ না? এটা ব্লোয়ার টাইপ। আচ্ছা, সমস্ত ধরনের? হলুদ, লঙ্কা, আপনার ছাতু, ধনে জিরে, যে কটা মশলা টাইপ আছে সব কিছু এতে বানাতে পারবেন। প্রোডাকশন মোটামুটি মশলা মেশিনে 30-35 কেজি তৈরি করতে পারবেন পার আওয়ার। এটা 3 HP। পার ঘন্টা 30 কেজি মানে 5 ঘন্টা 150 কেজি হচ্ছে। আমি আপনাকে 100-150 মধ্যে বলছি, ঠিক আছে? অবশ্যই।
এটা আপনার ডোমেস্টিক না, অল্প পুঁজিতে অবশ্যই ভালো ব্যবসা। আর এটা তো আপনার মার্কেটে অ্যাভেলেবেল, এইগুলো ছাড়া তো মার্কেট চলবে না, এটা নিত্য প্রয়োজনীয় জিনিস, মশলা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস। সেই জায়গা থেকে আপনার ব্যবসা যে বন্ধ হয়ে যাবে এইটা মনে দ্বিধা থাকবে না, এটা সারা জীবন চলবে। গ্যারেন্টি বলতে এটা সাধারণত খুব একটা খারাপ হয় না, ঠিক আছে, তবুও আমরা এটাকে 2 বছর গ্যারেন্টি দিলাম। অবশ্যই এর মধ্যে যদি কোনো কিছু ফল্ট হয় আমাদের কাছে আসবেন বা আমাদের জানাবেন, সেটা আমরা সলভ করার চেষ্টা করব। এটা হচ্ছে 5 চাকি মেশিন, এটাতেও আপনার সেম একই জিনিস তৈরি হবে, প্রোডাকশনটা একটু কম হবে। এটা 14 ইঞ্চি। পছন্দ হয়তো ইনভেস্ট কম করতে চাই, ওর থেকে একটু দাম কম আছে, 13,500 টাকায় পাবেন। অবশ্যই হ্যাঁ অবশ্যই, এতেও আপনার 25-30 কেজি পাবে। 25-30 কেজি। নেক্সট এছাড়াও অনেক মেশিনই রয়েছে, এই যেমন আখের রসের মেশিন, আখের রস তৈরি করা ম্যানুয়াল, বরফ গোলা আছে, সুগার ক্যান আছে, বরফ গোলা মেশিন আছে আপনার 6,000 টাকায় মাত্র। হ্যাঁ সুগার ক্যান, সুগার ক্যান আছে 45,000 টাকা। অবশ্যই মোটর ফিট আছে, অটোমেটিক, আপনি শুধু আঁকটাকে একটু পরিষ্কার করে ঢুকে দেবেন, ছোলা ছাড়াতে হবে না, সুইচ টিপলে অন অফ হবে। এছাড়া আরও আছে, যেমন আপনার ওখানে আছে পেপার প্লেট আছে, পেপার প্লেট মেশিন, পেপার প্লেটের ডিমান্ড তো সারা জীবন থাকবে, আছে এবং থাকবে ভবিষ্যতে। এটি ইনভেস্ট আপনার 20-25 হাজার টাকা ইনভেস্ট, আপনি মান্থলি চাইলে এটা মিনিমাম সব কিছু বাদ দিয়ে আপনি 15-20 হাজার টাকা ইনকাম করতে পারবেন। অবশ্যই হ্যাঁ আছে এবং থাকবে ভবিষ্যতে। আপনি যদি হোটেলে যান, হোটেলে এখন তো মানে ফিক্সড যে থালাগুলো সেগুলো ব্যবহার হয় না, কড়ি বলুন স্টিলের বলুন, ওটা মানুষ খেতে চায় না, যেটা ইউজ অ্যান্ড থ্রো, খেয়ে ফেলে দেবে আবার নতুন একটা জিনিসে খাবে, তাতে মানে পরিবেশ থেকে সাশ্রয় পাবে এবং মানুষ পছন্দ করবে। অবশ্যই এছাড়াও রয়েছে আপনার পপকর্ন মেশিন। হ্যাঁ পপকর্ন মেশিনের ডিমান্ড তো আপনারা হয়তো মেলায় গেলে দেখতে পাবেন, কিংবা কোনো ছোটোখাটো মার্কেটে, শহর গ্রাম অত্যন্ত প্রচলিত, এটা বাচ্চা থেকে বুড়ো থেকে এটা সবই সবাই খেতে পারবে না। হ্যাঁ বিভিন্ন রকম মডেল আছে, 15,500 টাকা শুরু, আপ টু মোটামুটি আপনি যদি আপনার মতো বানাতে চান তাহলে সেখানে 40-50,000। হ্যাঁ ধরুন আপনি হয়তো মেশিন শুরু নিলেন সেক্ষেত্রে 15,500, আর যদি বলেন যে আমি টোটাল গাড়ি সময় সেটিং করতে চাই তাহলে আমাদের অফিসে ভিজিট করতে হবে, আপনারা আপনার মনের মতো তৈরি করে নেবেন। সব রকম মেশিনই পাবেন। এটা MS পালভারাইজার, হ্যাঁ হলুদ গুঁড়ো ধনে জিরে ছাতু চাল গম এভরিথিং। এছাড়াও আছে আপনার পালভারাইজার আর এক